সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হচ্ছে হুমায়ুন নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেসুচে হচ্ছে তেলি সামাত নেক্ট হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেক্ট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করার একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করার একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অর্ধম্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেইস হচ্ছে হুমায় ফারিদি নে লিলি নে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত ববি সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ যিনি স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখুন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি ববি সামত হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্তু বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেই হচ্ছে হুমায়ু ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেক্স হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রুনা লেলা নেক্ট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্সট লিলি নেস হচ্ছে ইমরান হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত ববি হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ তিন তিয়াছেন স্ক্রিন প্লেয়ার ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা এইস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি ববি সামত হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্তু বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেই হচ্ছে নূতন নেই হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেক্সট হচ্ছে ববি নেক্স হচ্ছে জিকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউনস সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেই সচেতন হুমায়ুন ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাদ নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টারঅ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এক্সটু হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজুল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ার ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে যে ব্যাঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেক্স হচ্ছে ববি হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন ট্র্যাক্টর অ্যাক্টারঅ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এই হচ্ছে হুমায়ুন ফারিদি স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শওকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত হচ্ছে ববি নেক্স হচ্ছে জিকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ তিন তিয়াছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেই সচেতন হুমায়ুন ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে বোবী নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচরিদের মধ্যে অভিনয় করেছেন এবং মেনলি একটু রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেনলি একটা অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আজ স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করার একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করার একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি শামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জিকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমে তিন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ুন ফারিদি স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার সেতু নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেইস হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হুমায় ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শউকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে বোবী নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মেনিমোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্ট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আছেন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট কোড একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করার একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা এইস হচ্ছে নূতন হচ্ছে হুমায়ু ফারিদি লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টারঅ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লাইলা নেইস হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভীন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেইস হচ্ছে হুমায়ুন ফারিদি নে লিলি নে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাদ নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মেনিমোট সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচরিদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেইনলি লিট অ্যাক্টারঅ্যাক্টার্স রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আছেন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করার একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লিলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্তুবানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেই সচেতন নতুন এইসে হুমায়ু ফারিদি লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো কাস হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টারঅ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেইলা নেস হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটেন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অর্ধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেক্সট হচ্ছে নূতন নেই হচ্ছে হুমায়ুন ফারিদি স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার সেতু নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেক্ট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজুল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হুমায়ু ফারিদি নে লিলি হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্তু বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেই সচেতন হুমায় ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান হচ্ছে নাসির খান নেস হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রুনা লেইলা নেস্ট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটেন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেই সচেতন হুমায় ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্ট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার সেতু নেস হচ্ছে ববি নেক্সট হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেনলিট অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভীন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট কর একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট কর একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্সট লিলি নেস হচ্ছে ইমরান হচ্ছে নাসির খান নেক্ট হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেনলিট অ্যাক্টারঅ্যাক্টার্স রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ যিনি স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি লিলি নেস ইমরান হচ্ছে নাসির খান নেস হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লাইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হুমায়ু ফারিদি নে স লিলি নেস ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছে স্ক্রিন প্লেয়ার ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেনলিট অ্যাক্টার অ্যাক্টার্স রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ যিনি না স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেক্সট হচ্ছে নূতন নেক্সট হচ্ছে হুমায়ু ফারিদি স লিলি ইমরান হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেস হচ্ছে ববি নেস হচ্ছে জিকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ তিন তিয়াছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ুন ফারিদি নে স লিলি হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শওকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ তিন তিয়াছেন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেস হচ্ছে হুমায়ু ফারিদি নেস্ট লিলি নেস ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সব এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অর্ধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নতুন এসে হুমায় হুমায়ুন ফারিদি স লিলি নেস হচ্ছে নে নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচারীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টারঅ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ুন ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শউকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেইনলি লিট অ্যাক্টারঅ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ যিনি স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি ইমরান হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লিলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটেন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্তু বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নতুন এই সচেয়ে হুমায় ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শওকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার সেতু নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টারঅ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেস হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেইস হচ্ছে হুমায়ুন ফারিদি নে লিলি নে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাদ নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মেনিমোট সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচরিদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আছেন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হুমায়ু ফারিদি নে লিলি হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লাইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্তু বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায় ফারিদি নেস লিলি নেস হচ্ছে ইমরান নে হচ্ছে নাসির খান নেস হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি ববি সামত হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটেন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেইস হচ্ছে হুমায়ুন ফারিদি লিলি নে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মেনিমোট সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচরিদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ যিনি স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্তু বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেই হচ্ছে হুমায়ু ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেসুচে হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহোমে তিন তিয়াছেন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেই সচেতন হুমায়ুন ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাদ নেক্স হচ্ছে ববি নেক্সট হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্সট নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছে স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্সট লিলি নেস হচ্ছে ইমরান হচ্ছে নাসির খান নেক্ট হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেনলিট অ্যাক্টারঅ্যাক্টার্স রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আজ না স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেক্সট হচ্ছে নূতন নেক্সট হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেসুচে হচ্ছে ববি নেসুচে হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউনস সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন ডাইরেকশন ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হুমায়ু ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শওকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজুল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ার ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে লিলি নে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামত নেশ হচ্ছে ববি হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ যিনি স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেক্সট হচ্ছে নূতন হচ্ছে হুমায়ু ফারিদি নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেক্সট হচ্ছে ববি নেক্স হচ্ছে জিকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাশ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউনস সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ুন ফারিদি লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শওকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেক্ট হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেইস হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট কর একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট কর একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেসুচে হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জিকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস্ট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমে তিমতি আছেন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন হচ্ছে হুমায়ু ফারিদি নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু হচ্ছে তেলি সামাত নেক্ট হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রুনা লেইলা নেই সচেতন অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারবিনেক্স হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নতুন এই সচেয়ে হুমায়ুন ফারিদি স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শওকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার সেতু নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টারঅ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেইস হচ্ছে হুমায়ুন ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শউকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেইনলি লিট অ্যাক্টারঅ্যাক্টার্স রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আছেন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখুন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধমপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এস হচ্ছে হুমায়ুন ফারিদি নে লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে রেবেকা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লাইলা নেইস হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভীন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ তিন তিয়াছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অধম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন হচ্ছে হুমায়ুন ফারিদি নে স লিলি নেস ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শওকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টারঅ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রুনা লেলা নেস হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেক্সট হচ্ছে নূতন নেক্সট হচ্ছে হুমায়ুন ফারিদি লিলি নে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মেনিমোট সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচরিদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেইনলি লিট অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ আছেন স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখুন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদম প্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এসেছে হুমায়ু ফারিদি নে নেক্স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত নেশ হচ্ছে ববি নেস হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাশকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রুনা লইলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্সট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটিন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্তু বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অদম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন এই সচেতন হুমায়ু ফারিদি লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেক্স হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত ববি নেক্স হচ্ছে জেকি অ্যান্ড মোর সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে মুখোচুরীদের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিট রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিট অ্যাক্টারঅ্যাক্টেস রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রুনা লেইলা নেস্ট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেস হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট হচ্ছে লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটেন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লেডিস এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতি আছেন স্ক্রিন প্লেয়ান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো ওই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিটা সাধারণত হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে অন্ধপ্রেম নামে পরিচিত মুভি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি যেটা হচ্ছে মুভি সম্বন্ধে তো অন্ধপ্রেম নেক্সট হচ্ছে কার সম্বন্ধে আপনাদের বলি তো মান্না চম্পা নেস হচ্ছে নূতন নেইস হচ্ছে হুমায়ুন ফারিদি নে স লিলি নেস হচ্ছে ইমরান নেক্সট হচ্ছে নাসির খান নেস হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন নেক্সট হচ্ছে শৌকত আকবর নেক্সট হচ্ছে খালেদা আক্তার আলপনার নেক্সট হচ্ছে সেতু নেস হচ্ছে তেলি সামাত ববি সো এই মুভিতে আপনাদের কার সম্বন্ধে বলি তো কার হচ্ছে আপনারা অনেকে কাজকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অভিনয় করার জন্য কিন্তু আরও এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যারা এই মুভিতে চরিত্রের মধ্যে অভিনয় করেছেন এবং মেন লিড রূপে আপনারা দেখতে পাবেন মান্না চম্পা তো ওদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি সিঙ্গার সম্বন্ধে আপনাদের বলি তো সিঙ্গার হচ্ছে আপনার সাবিনা ইয়াসমিনকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে রুনা লেলা নেক্সট হচ্ছে অন্দ্রু কিশোর নেক্সট হচ্ছে এম এ খালেক নেক্ট হচ্ছে কাজল নেক্সট হচ্ছে আহমেদ ইমতিয়াজ নেক্সট হচ্ছে ফারিদা পারভিন নেক্সট লিরিক্স অ্যান্ড টিউন সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদ ইমতিয়াজকে আপনারা দেখতে পাবেন এক্সট হচ্ছে স্টোরি অ্যান্ড ডায়লগ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরি অ্যান্ড ডায়লগ যিনি রিটার্ন করেছেন এই মুভির জন্য তিনি হচ্ছেন জোসেফ শতাব্দী এবং লিরিক্স এবং টিউন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ যিনি স্ক্রিন প্ল্যান ডাইরেকশান যিনি করেছেন তিনি হচ্ছেন মস্ত বানোয়ার নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যেটা হচ্ছে একটাকে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে বলি তো এটা হচ্ছে বেঙ্গলি মুভি হতে চলেছে তো এই মুভিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখুন